নশ নিরানব্বই টাকার পর আজ বাইক আছে। হয় এয়া কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নয়, এয়া কোনো চুরি বাইক নয়, নতুন বাইক পাব আপনাকে নশ নিরানব্বই টাকা মাত্র। এয়া কোনো চুরি বাইক নয়, এয়া কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নয়, নতুন বাইক, নতুন বাইক। বহুতে নতুন বাইক কিনব বিচার কিন্তু বহুতর টাকা না থাকে, 40,000-50,000 টাকা একজুব দিবলে সামর্থ্য নাই, কিন্তু নশ নিরানব্বই টাকার বাজাজে আনি আছে আপনাদের কারণে নতুন বাইক। আজি নিশ্চয় থাম্বনেইল চাই নিশ্চয় আপনাকে গম পাইছে, নশ নিরানব্বই টাকার পর আজ বাইক আছে। হয় এয়া কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নয়, এয়া কোনো চুরি বাইক নয়, নতুন বাইক পাব আপনাকে নশ নিরানব্বই টাকা মাত্র। চলি আছে মেগা লোন মেলা, বাজাজৰ মেগা লোন মেলা চলি আছে, 31 তারিখলৈকে চলি আছে, পূজা ধামাকা অফার। মানে কি কম, আপনার পূজা আহি আছে, দুর্গা পূজাত মানুষ কাপড় লয়, নতুন বাইক লোক ইচ্ছা করে, কিন্তু মানুষের হাতত এখন বাইক কিনবলে 40,000-50,000 টাকা না থাকে। যেহেতু বাজাজৰ ফালের মেগা লোন মেলা 999 টাকার এখন আপনার সপোনের নতুন বাইক ক্রয় করব পাৰিব। তিনালে ভিতরে সোমাই যাও আর চাও 999 টাকা কি বাইক আইব, কেনেকা বাইক আইব, তার উপর যদি আপনার সপোনের বাইক লোক বিচার সেই বাইক কি টাকা দিব লাগবে আপনাদের মানে এবার আশা পূরণ হব দুর্গা পূজা। অসংখ্য বাইক আছে, অসংখ্য বাইক আছে, আপনাদের যে বাইকে লাগে, বাজাজৰ যে বাইকে লাগে আপনাদের 999 টাকার আরম্ভণি আছে। বহুতে আজিকালি ডিমান্ড কৰিব লৈছে, এখন কিমান লো ডাউন পেমেন্ট কিমান দিলে ওলাব সকলোখিনি কৈ আছে, আপোনালোকে খালি ভিডিঅটো কমপ্লিট চাই থাকিব লাগিব। এখন এনএস কি হয়, 160 হয়, তাৰপিছত এখন পালসার 150, পালসার 220, বহুত এখন ডিমান্ডেবল বাইক হয়, এখনো কিমান লো ডাউন পেমেন্টত আহিব কৈ আছো, 125 আর এখন 220, তাৰপিছত এখন কি আহিব, 150 ডাবল ডিস্ক, এবিএস আছে না ইয়াত, এভেঞ্জাৰ, এখনো বহুত ডিমান্ডেবল বাইক হয়, এখন অলপ যেহেতু আনকমন বাইক, এখনো লো ডাউন পেমেন্ট কিমানত আহিব জনাই আছো। ভাল মোবাইল নাপায় আর সেই দামত আহি আছে বাইক, আর তাকো নতুন বাইক, আপনাদের সপোন এবার মানে সাংঘাতিক ধরনের এবার দুর্গা পূজার সপোন পূরণ হব। আর এফালে মাত্র 1,999 টাকা, এয়া এটা মাত্র চোলার দামত দিয়ে আছে, এটা চোলার দামত বাইক আহি আছে, এখন কি বাইক বাবুটার নাম, প্লেটিনা, মাত্র 1,999 টাকা। হয় এখন মাইলেজ কিমান লাগে পোয়া চান্স থাকে, হয় হয় আছে পালসার, হয় পালসার 125 2,999 টাকা মিনিমাম ডাউন পেমেন্ট চক বাইক খন এবার। আর এফালে দেখা যে যখন বাইক আহিব মাত্র 999 টাকা ডাউন পেমেন্টত, এখন সিটি এক্স 125 হয়, 125 সিসির হয় বাইক, এখন আপনার কি কি ফেসিলিটি পাব, এটা 999 টাকা দিছে, হয় এক নম্বর ফেসিলিটি হচ্ছে এখন প্রায় 75-80 মাইলেজ পাব, আর এই বাইক খন দি আছে প্লাস ক্যারিয়ার, কেরিয়ার দিয়ে আছে, আপনার কেরিয়ার এক্সট্রা লগাব নালাগে। দুই নম্বরতে আপনার সব দি আছে মোবাইল পয়েন্ট, বহুতে আজিকালি মোবাইল চার্জ দিব বিচার, মোবাইল চার্জিং পয়েন্ট ইয়াতে দি দিছে, মানে এখন ভাল দামি বাইকতো নিদিয়ে মোবাইল চার্জিং পয়েন্ট, আর এখন 999 টাকাত মোবাইল চার্জিং পয়েন্ট দিয়ে আছে। এই বাইকখন আপনাদের 1,00,000 টাকার ভিতর আহি যাব, মাত্র 99,000 টাকার ভিতর এই বাইকখন আহি যাব, আর যদি ডাউন পেমেন্টত লয় 999 টাকা ডাউন পেমেন্ট। আপনাদের তো বাইকখানি দেখালো, যিমানখিনি দেখাইছো তাতকেও আরো বাইক আছে, আপনাদের যদি বেলেগ মডেলও আছে ডেসক্রিপশনত কন্টেক্ট নাম্বার দিয়া আছে, কন্টেক্ট করে আপনার খুঁজে পাব। এটা মেইন কথা ডকুমেন্ট কি কি লাগব, যেহেতু ফাইন্যান্স করবে ডকুমেন্টের প্রয়োজন, এটা ডকুমেন্ট কি কি লাগবে, এফালে আমার বিশালদা আছে, বিশালদাক আমি খুঁজে বিচারছি ডকুমেন্ট কি কি লাগবে, এড্রেস প্রুফ লাগিব, আধার বা ভোটার কার্ড যিকোনো এটা হলে হব, লগতে প্যান কার্ড, প্যান কার্ড নহলেও হব কিন্তু থাকিলে ভাল, যদি নাই, যদি আছে প্যান কার্ড লাগিব, যদি নাই নহলে হব, আর যিকোনো এটা এড্রেস প্রুফ লাগিব, আর ব্যাংক পাসবুক, এটিএম, চেকবুক, এইকটা ধর সবাই জানে যে লাগে, কিন্তু চেকবুকটোর দরকার নাই, নালাগে, এটিএম নহলেও হয়ে যাব,
কিন্তু এটিএম তো থাকিলে ভাল অনলাইন ইনাজ অপশন থাকে সেইটার কারণে ভাল সিগনেচার মিসম্যাচের প্রবলেম না থাকে কিন্তু যদি এটিএমও নাই অকল পাসবুক আনিলেও হবে প্রবলেম নাই আর আপনার কিমান পার্সেন্ট ডাউন পেমেন্ট সিটি 100 প্লেটিনা তুমি দেখাইছা দাম লো ডাউন পেমেন্ট চলি আছে 1% ডাউন পেমেন্ট আর 125 কল স্যার 2% 150 লেকে 2% 150 উপর গেলে 5% ডাউন পেমেন্ট থাকে মানে কিমান মানে আইব সিভিল স্কোর উপর ডিপেন্ড করব সিভিল স্কোর ভাল হলে কম হবো বা কেবা সিভিল স্কোর বহুত বেয়া হলে কিন্তু ইমান কমত নোলায় সবর কারণে নহয় সিভিল স্কোরটো চাব লাগে এটু নহয় যে মই সিভিল একদম গেলি আছে বোলে 2000 টাকার বাইক পাই যাম এটু নহব চাব লাগবে সব বস্তু এতিয়া আপনার মো ভিডিওটা অকল বিশ্বনাথ ডিস্ট্রিক্টর পরাই নয় বহু ডিস্ট্রিক্টর পরা চাই আছে যদি কাস্টমার ভাবে যে মানে বেলেগ ডিস্ট্রিক্টর পরা বিশ্বনাথ ডিস্ট্রিক্টর যদি লব যাও এটা কাস্টমার একটা কোয়েশন হবো পারে সেভাবে সুদিব বিচার যে বেলেগ ডিস্ট্রিক্টর হলে বিশ্বনাথ ডিস্ট্রিক্টর লব পারিব না পারিব ন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই ডিস্ট্রিক্টটো জানি আমার ওচৰ বাজার লক্ষীমপুর ডিস্ট্রিক্ট ঠিক আছে এফালে নগাঁও হয়ে যাব কিন্তু যদি কিবা ভ্যালিড রিজন এটা লাগিব যে বিশ্বনাথ চারিআলি কিবা একটা কাম করে আছে এনে নহয় যে নগাঁওর পর এনে বাইক লব ইয়াত নাই কিবা রিজন লাগিব যে ইয়াত কিবা একটা করে আছে টুর মিলিলে হয়ে যাব আর এটা প্রবলেম নাই আর এটা যদি আমার চ্যানেলের ফলে বা কিছুমান কাস্টমার আহিব পারে কাস্টমার আহিলে আপনাদের আমার চ্যানেলের ফলে বা কিবা একটা ডিসকাউন্ট নিশ্চয় পাব সাগে ডিসকাউন্ট তো বর্তমান চলি আছে এটা আজি আজির পরা এইটো মাহ যদি বাইক লওয়া কিবা এটা আমার গিফট আছে গিফট ভাউচার আছে এইটো পাবো বুঝালে যদি মোর ভিডিও চাই আছে বলে যদি না বাদ দিও তুমি আসা যদি আর তোমার পরে আহি যদি বা দেবাসুর ভিডিও চাই আইছো কিবা এটা হয়ে যাব এক্সট্রা ডিসকাউন্ট হয় হয় একদম শোনা পালে ভালে দাদা আছে দাদা আপনার গাড়ি চিনি পাবো এটা এক্সট্রা ডিসকাউন্ট দিম বলে কলে আর আর কি কি বাইক আছে মই দেখাইছো আর এটা যেহেতু আপনাদের যেহেতু বাজাজত করে আছে আপনারা নিশ্চয় জানবে বাজাজত কোন কোন বাইক বেশি ডিমান্ডেবল ডিমান্ড 150 পালসার 125 আর 160 এন আছে কাম চলে বারো এবিলাক ইয়ং জেনারেশন তে এবিলাকে চাই এখন কি বহুত এখন আছে আর ডিমান্ড করবে লাগে এখন কি মান মান লো দাম দিবেন লাগে বলা যাব 25 20 30 25 বলা যাব 20 বলা যাব দেখা পালে শুনা পালে দাদাই কৈছে কিবা এটা দিম বুলি কৈছে আপোনালোক আহক বাইক ক্রয় কৰক তাৰপিছত নিশ্চয় কিবা এটা পাব আৰু আপোনালোকে কবই নালাগে দাদাই নিশ্চয় দিবই আৰু যদি কব বিচাৰে দাদা মই ভিডিঅ'টো দেখাই দিব পাৰে আপোনালোকে দাদা আছে ফালে দিগন্ত দা আছে ফালে আপুনি দেখালোক বিশাল দা বাবু দাও আছে আপোনাক আহি ইয়াত খবৰ কৰি দিয়ক থেংক ইউ